হ্যালো গাইস, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। তো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো জিদ্দাকে নিয়ে এবং বুমেরাংকে নিয়ে। তো সত্যি বলতে জিদ্দা বুমেরাংয়ের ক্ষেত্রে না সেই ভুলটা করছে না যে ভুলটা কিন্তু প্রিভিয়াসলি মানুষের ক্ষেত্রে কিন্তু করেছিল, যে ভুলটা রাবানের ক্ষেত্রে হয়েছিল সেই ভুলটা কিন্তু অ্যাটলিস্ট বুমেরাংয়ের ক্ষেত্রে কিন্তু ঘটছে না। খুব দুর্দান্তভাবে কিন্তু ওয়েল প্ল্যান্ড একটা কিন্তু প্রমোশন কিন্তু করছে জিদ্দা। তো সেক্ষেত্রে জিদ্দার প্রথম গান কিন্তু মোটামুটি এসে গেছে, এটা টাইটেল ট্র্যাকটা মোটামুটি কিন্তু ভালোই একটা রেসপন্স কিন্তু পেয়েছে অডিয়েন্সের কাছ থেকে। এবারে কিন্তু আসছে বুমেরাংয়ের সেকেন্ড সং, এবং যার নাম হচ্ছে অদ্বিতীয়া, এবং এই গানটা কিন্তু গিয়েছে হচ্ছে সোনু নিগমজি। এবং সোনু নিগম এবং নীলায়নদার এই কম্বিনেশনস আমরা কিন্তু দেখেছিলাম দেবদার, বাঘা, যতীন, এবং সেই কম্বিনেশনটা সত্যি বলতে মারাত্মক লেভেলে ছিল এবং সবাইকে জাস্ট কাঁদিয়ে দিয়েছিল। আসবো ফিরে আজ আসি, এই গানটা হিন্দি ভার্সনটা মানে দুর্দান্ত লেভেলে কিন্তু হয়েছিল। তো সেই রকমভাবে কিন্তু এখানেও কিন্তু সোনু নিগম জি গানটা দুর্দান্তভাবে কিন্তু গেয়েছেন, এবং এটা এটুকু আমি শিওর শট কেন বলছি তার কারণটা হচ্ছে এক্স্যাক্টলি এই গানটা স্পটিফাইতে একটু পোর্শন কিন্তু এসেছে, তোমরা কিন্তু অবশ্যই গিয়ে চেক আউট করতে পারো। এবং আমি শুনলাম খুবই দুর্দান্ত একটা হৃদয়স্পর্শী কিন্তু একটা গান হতে চলেছে, এবং যার মেলোডিটা কিন্তু দুর্দান্ত। অ্যাটলিস্ট আমার তো এখনও অবধি যেটুকু পোর্শন আমি স্পটিফাইতে শুনলাম সেটুকু পোর্শন শুনে আমার তো দারুণ লাগলো। এবারে এটা কোন পজিশনে গানটাকে দেওয়া হবে এবং কোন জায়গায় গানটাকে দেওয়া হবে সেটাই কিন্তু দেখার মতো বিষয় হচ্ছে। তার কারণটা হচ্ছে এটা সম্পূর্ণভাবে একটা ফ্যামিলি ড্রামা কমেডি জনরার কিন্তু একটা প্রজেক্ট হচ্ছে, হয়তো এমন এমন কিছু একটা সিচুয়েশন তৈরি হবে যেখানে হয়তো জিদ্দা রুক্মিণীর মধ্যে হয়তো কোনো একটা সম্পর্ক খারাপ হচ্ছে, বা এই রকম কিছু একটা হয়তো ক্ষেত্রে হয়তো গানটাকে প্রয়োগ করা হবে, এবং গানটার সিচুয়েশনাল সং হিসেবে না দুর্দান্তভাবে কিন্তু ওয়ার্ক করবে। গানটার মেলোডিয়াস যে বিষয়পত্রটা আমার না এখনো অবধি দুর্দান্ত কিন্তু লাগলো, আমি যেটুকু শুনলাম স্পটিফাইতে আমার কিন্তু দারুণ লাগলো। সো তোমরা অবশ্যই কিন্তু গানটা শোনো, এবং গানটা কিন্তু কালকের এক্স্যাক্টলি আসছে ঠিক সন্ধ্যে 6টার সময়, তোমরা অবশ্যই শুনো এবং তোমাদের ফিডব্যাক কিন্তু জানিও, এবং আমি তো অবশ্যই রিয়াকশন দেবো। সো এটি ছিল মেনলি একটা আপডেট, তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বুমেরাংয়ের সঙ্গে আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে। টাটা।